দেখুন আল জাজিরা বন্ধের দাবি থেকে সরে আসছে সৌদি জোট কাতার ভিত্তিক নিউজ নেটওয়ার্ক আল জাজিরা বন্ধের দাবি থেকে সরে আসছে সৌদি জোট ও তার মিত্ররা সংযুক্ত আরব আমিরাতের একজন মন্ত্রীর উদ্ধৃতি দিয়ে এ খবর নিশ্চিত করেছে স্বয়ং আল জাজিরা উল্লেখ্য সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতা ও ইরান তুরস্কের সম্পর্ক রাখার অভিযোগে গত পাঁচই জুন কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয় সৌদি আরব ও তার মিত্ররা পাশাপাশি দেশটির ওপর সার্বিক নিষেধাজ্ঞা আরোপ করে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার শর্ত হিসেবে কাতারভিত্তিক নিউজ নেটওয়ার্ক আল জাজিরা বন্ধ ইরানের সঙ্গে সম্পর্ক সীমিত করাসহ সহ তেরোটি দাবি জানানো হয়েছিল সৌদি জোটের পক্ষ থেকে তবে এ দাবি থেকে আল জাজিরাকে বাদ দেওয়া হতে পারে বলে উল্লেখ করেন সংযুক্ত আরব আমিরাতের ওই মন্ত্রী দ্য টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল ন্যাশনাল কাউন্সিলের মন্ত্রী নাওরা আল কাবি বলেন আল জাজিরা বন্ধ করার বদলে তারা এ প্রতিষ্ঠানটি সাংগঠনিক পরিবর্তন ও বিধিনিষেধ আরোপের কথা চিন্তা করেছেন এতে চ্যানেলটির কর্মীরা তাদের চাকরি বজায় রাখতে পারবেন বলেও জানান তিনি এছাড়া কাতার ও চারটি আরব রাষ্ট্রের মধ্যকার সংকট সমাধানে মধ্যস্থতা করতে আগ্রহী বলে জানায় ফ্রান্স শনিবার দোহায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্রত্যাশা ব্যক্ত করেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জা ইফস লুদুরিও ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ এভরিবডি